দেবজিৎ থেকে শঙ্কু, শঙ্কু থেকে দূরপাল্লা শট, ওফ অল্পের জন্য, দিনেশ থেকে আদিত্য, আদিত্য থেকে এগেন দিনে শট, ওফ অল্প শট ব্লক, সেখানে দিনেশের শট, একের বিরুদ্ধে তিন, গোল হতে পারে, ভালো বল দিনেশ, দিনেশ থেকে শুরু হচ্ছে ফাইনাল ম্যাচ। এই দলটি হচ্ছে বরা, এদিকে রয়েছে বরা এবং এদিকে রয়েছে টিনা সেভেন স্টার। শুরু হয়ে গেল ফাইনাল ম্যাচ। রাজ্জাক, রাজ্জাক আর বিশ্বজিতের মধ্যে বল দখলের লড়াই। দেবজিৎ থেকে শঙ্কু, শঙ্কু থেকে দূরপাল্লা শট, ও অল্পের জন্য লক্ষ্যপোস্ট হলো শটটি। দিনেশ, দিনেশ থেকে আদিত্য, আদিত্য থেকে এগেন দিনেশ শট, ও এটা গোলে থাকলে গোল হয়ে যায়, অল্পের জন্য গোলটি মিস হয়ে গেল। দিনেশ এখন অবধি নিজের দখলে রেখেছে বলটি। এইটাকে বল দিল না কেন, ওই ধরতে হতো না কিছু না। ওর সাইট হলো একটু অনলাইন দেখতে হবে কি অফিস থেকে যায়নি। হ্যালো, অন্য জায়গায় আছি, যাচ্ছি দাঁড়াও। গলেই মতো পা ঘুরে না। হ্যাঁ, আমরা ছটা উইকেট ফেলে দিয়েছিলাম না, দেখে দেখলাম বিলাস সত্তরা জায়গা। নাম্বারটাই না,
প্রথম অর্ধ খেলা শেষে খেলার ফলাফল 0-0। শুরু হচ্ছে দ্বিতীয় অর্ধ খেলা। দেবজিৎ থেকে বাপন, বাপন থেকে বিশ্বজিৎ, ভালো বল, শট, ব্লক, সেখানে দিনেশের শট, অল্পের জন্য গোলটি হলো না, দারুণ সেভ করলেন গোলরক্ষক। রাজ্জাক থেকে আদিত্য, দিনেশ কিন্তু না পেল না বলটি, সেখান থেকে এগেন বিশ্বজিৎ, দিনেশের উদ্দেশ্যে বল, স্টপার ফুল এক বলটি নামিয়ে দিয়েছেন, গোল লক্ষ্য ক্লিয়ার করলেন। দিনেশ থেকে আদিত্য, আদিত্য থেকে শট, দিশাহীন শট, রূপম দূর থেকে শট, এখানে মেসি ফ্লিপ করেছিলেন। একের বিরুদ্ধে তিন গোল হতে পারে, ভালো বল দিনেশ, দিনেশ থেকে কি করলেন বলটি, কোথায় বাড়ালেন দিনেশ, আদিত্য থেকে বাপনের উদ্দেশ্যে বল, ফার্স্ট একটু জোর হয়ে গেছে, সেখান থেকে রাজ্জাক, রাজ্জাক থেকে রাজু, রাজু থেকে ভালো বল, রাজ্জাক সুজন গোল ছেড়ে বেরিয়েছে, কভার করলেন। Come on, come on, come on, come on, come on.
খেলার ফলাফল 0-0, এখন টাইব্রেকারের মাধ্যমে ম্যাচটি নিষ্পত্তি হবে।